আসসালামু আলাইকুম। কোডারিটি সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আশিকুর রহমান। আজকে আমরা একটা সমস্যা নিয়ে কথা বলবো। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি, তখন আমরা যদি এসভিসি অথবা ওয়েবপি ইমেজ আপলোড করতে যাই, তাহলে আমরা এখানে ওয়ার্নিং পাই। যেমন আমি যদি এটাকে আপলোড করতে যাই, তাহলে এখানে একটা ওয়ার্নিং আসতেছে, ইরর আসতেছে। অথবা আমি যদি একটা ওয়েবপি ইমেজকে আপলোড করতে যাই, তাহলে দেখা যাচ্ছে এটার জন্য একটা ইরর আসতেছে। তো আমরা দেখব যে এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি এবং আমাদের এসভিজি ওয়েবপি ইমেজের সাপোর্ট দিতে পারি। তো বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ইমেজের কোয়ালিটি এবং ইমেজের সাইজ কম রেখে ইমেজের কোয়ালিটি ঠিকঠাক মতো দেখানোর জন্য আমাদেরকে এসভিজি ওয়েবপি ইউজ করতে হয়। তো ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসের এই সাপোর্টটা দেওয়া থাকে না, যার কারণে এই ইরোরটা আসে। তো এটার জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করে খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারি। আমরা যদি অ্যাড নিউ প্লাগইনস থেকে সিআইটিএস সাপোর্ট এসভিজি ওয়েবপি লিখে সার্চ দিই, তাহলেই সাপোর্ট এসভিজি ওয়েবপি মিডিয়া আপলোড প্লাগইন চলে আসবে। তো আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, সো জাস্ট এটাকে ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। এরপরে আমরা যদি এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যদি আমরা কোনো এসভিজি ফাইল আপলোড করি, তাহলে এসভিজি ফাইলও চলে আসতেছে। আমরা যদি ওয়েবপি কোনো ইমেজকে আপলোড করি, তাহলে দেখা যাচ্ছে সেটাও আমাদের ঠিকঠাক মতো চলে আসবে। তো আশা করি কোনো সমস্যা হবে না। এখানে আপলোড করার পরে অথবা আমরা যেখানে কাজ করতে চাচ্ছি সেখানেও আমরা সরাসরি আপলোড করতে পারবো। যেমন আমি অ্যাডমিন পোস্টে গেলাম, অ্যাডমিন পোস্টে যাওয়ার পর আমি চাইলে এখান থেকে সেট ফিচার্ড ইমেজ, এখানে গিয়েও আমি এখান থেকে সেটার প্রিভিউ দেখতে পারবো এবং সেটাকে সিলেক্ট করে আমি আউটপুটে শো করাতে পারবো। তো আশা করি এরপর থেকে এসভিজি এবং ওয়েবপি ইমেজ আপলোড নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।